গুড মর্নিং বাইডিবন্দিরা, ওয়েলকাম ব্যাক বাগেরহাটের বাঘিনি ভ্লগ। তোমরা সকল কিরাম আছো বাইডিবন্দিরা? আশা করি সকলে ভালো আছো। আমি তোমাকে দিদি ভালো আছি। আমি আজকে আবারই তোমাকে শুনছি নতুন আর একটা ভ্লগ নিয়ে আজই রয়ে গেছি। আমি যে সময় বিয়ের আগে গ্রামে ছিলাম, ছোট্টবেলার কথা করছি আর কি তোমাকে, সেই সময় আমাগো পাশের গ্রামের নাম হচ্ছে সাকারিকাঠি। সেই গ্রাম থেকে এক দাদু আসতেন ভোরবেলা, আমরা বিছানার থেকে ছোট যারা ভাই বোনরা বিছানার থেকে উঠে পারতাম না। ভোরবেলা শুনতাম সেই দাদু রাস্তা থেকে ডাকতে ডাকতে যেত, ঘোল ঘোল নেবে ঘোল, মাখন ঘি মাখন ঘোল, এরকম করে ডাকতে ডাকতে যেত। তা যার যার দরকারও তো কেউ ঘি রাখতো, কেউ মাখন রাখতো, কেউ সকালবেলা ঘোল রাখতো। আমার মা মাঝে মাঝে ডাকে নিয়ে ঘি রাখতো, মাখন রাখতো, ওরকম সবাই রাখতো, ঘোল রাখতো। তা সেই যে ঘেরান, সেই দাদুর ঘি মাখন তারপরে ঘোলের যে একটা সুন্দর ঘেরান, সুখ ঘেরান, তারপরে স্বাদ টেস্ট, ওই রকমের ঢাকায় এসে আমি আর কোনো দিন সেই দাদুর মতন বানানো কিন্তু কোনো জায়গায় তো পাই নেই। এবং হলো কারোর দূর দূর দূরান্ত হোক বা কোনো দোকান টোকান হোক, কোনো জায়গাতে আনাতেও পারি নেই। সেই জন্যই আজকাল আধুনিক পদ্ধতিতে নানান রকম মেশিন পত্তর দিয়ে মাখন উঠোয়, ঘি উঠোয়, তারপরে হচ্ছে নানানজনে নানান পদ্ধতিতে বানায়। কেউ হচ্ছে সর বাইটে বানায়, কেউ হলো অনেক দিনই সর উঠায় উঠায় রাখে, তারপরে শিল নোড়ায় বাইটে সেইভাবে বানায় অনেকে। আবার অনেকে বানায় হচ্ছে ব্লিন্ডারে ব্লেন্ড করে, অনেকে বানায় বোতলে ঝাঁকাইয়ে বোতলে, নানান ধরনের নানান পদ্ধতিতে মানুষ বানায়। কারণ চারিদিক যেভাবে ভেজাল আর ভেজাল, ভেজাল আর ভেজাল, যে জিনিসটা কিনতে যাব ভেজাল। কিন্তু তাইতে আমি দেখলাম যে বোতলে ঝাঁকাইয়ে ভালো ননি উঠানো যায়, ভালো ননি মানে আর কি ভালো মাখন উঠানো যায়। তো যখন তখন যে সময় ইচ্ছে সেই সময় আমরা বোতলে ঝাঁকাইয়ে উঠে মানে দুধটা যদি জ্বালায়ে ফ্রিজে রেখে বরফ করে রেখে দিই, তাহলে ওই যে কোনো টাইমে যে কোনো সময় যদি প্রয়োজন পড়ে, যেমন আমি মাখন তৈরি করে একটা জিনিস রান্না করব, মাখন তৈরি করে কারোর খাওয়াবো বা হলো ঘি বানাবো, যে কোনো কাজ আমি যে কোনো মুহূর্তে শর্ট করে ফ্রিজ দিয়ে বাইর করে বানায় ফেলাতে পারি। সেই মানে আর কি সেই ভেজালের দিকে আমি যাবই না, যাওয়ারই দরকার লাগে না, এত সহজ হয়ে গেছে ব্যাপারটা। তা ব্যাপারটা যে এত সহজ আমার আগে জানা ছিল না। তা তোমাকে শুনছি আজকে সেই কীভাবে কীভাবে মাখনটা যে করবো ঘরে বসেই চট করে, সেইটা তোমাকে আমি আজকে তোমাকে সামনেই বানাবো আর কি। আগে রান্নাটা করে নিই দুপুরবেলার বাইডিবন্ডিরা, ওই আজকে দুধ জ্বালায় রাখবো রান্নাবান্নার শেষে, আর কালকে সেই দুধটাতে আমি মাখন উঠবো। আজকে যদি জ্বালায় রাখি যদি কালকেই বানাবো তা না, একদিন আমি যদি মেলা দুধ জ্বালায় রাখি আলাদা আলাদা বক্সে করে করে, আমি যখন ইচ্ছে যতটুকু ইচ্ছে ততটুক বানায় বানায় আমি যে কোনো সময় কাজে লাগাতে পারবো। মানে আর কি দুধটা জ্বালাইয়ে ফ্রিজে রেখে দিলি, এই কই মাছ দিয়ে ফুলকপি দিয়ে একটু ঝোল করে নিই আগে, এই দুপুরের রান্নাটা আর কি মাছের ঝোলটা আর কি নামায় আনি। ফুলকপি দিয়ে শীতকালে কই মাছ দিয়ে রান্না করলি আমার ঘরের মানে আর কি ছেলেরা খুব পছন্দ করে, দুই ছেলেতেই পছন্দ করে, ছোটো ছেলেও পছন্দ করে, বড়ো ছেলেটাও পছন্দ করে, দুই ছোয়ালেই পছন্দ করে। তা ওই বড়ো ছেলেটা পছন্দ করলি আর রান্না করি আর চিন্তা করি আর কি, চিন্তা করে আর কি করবো, সে তো আর বাসায় নেই, সেই জন্যে আর ওরে আর রান্নাবান্না করে কিছুই খাওয়াতে পারি না, চিন্তা করে আর কোনো লাভ হয় না। সবাই পছন্দ করে আর কি ফুলকপি দিয়ে কই মাছটা, আমিও পছন্দ করি, কিন্তু আমার আবার ওই পছন্দ না করলেও যেমন যে কোনো খাবার যে কোনো কিছু দিয়ে আমি মানে আর কি শেষ করতে পারি, কিন্তু ছেলেরা সল দুটোই আবার ওই রকম না, যেটা পছন্দ করবে না যেটা খাবে না সেইটা আবার ওরা খাতে চায় না, ওই জন্য অব পছন্দ মতোই রান্নাটা করার চেষ্টা করি সবসময়। এই শীতকালের পাতলা পাতলা ঝোলগুলোই কিন্তু ভালো লাগে,
বেশি গ্রুফাক গ্রুফাক বেশি মশলা মশলাদার ছাড়া মানে রান্না না করে একটু হালকা হালকা পাতলা পাতলা করে শীতকালে যে সবজিগুলো ওঠে তাজা তাজা সেগুলো দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে। হয়ে গেছে, এবার আসো দুধ জাল দি। আমি এই জায়গায় 2 কেজি দুধ নিয়েছি, ফুল ক্রিম দুধ, গরুর দুধ। এই মাখনটা তৈরি করার জন্যে আমার কিন্তু একদম গরু দিয়ে ধোয়া নিয়ে আসা ফুল ক্রিম দুধটা লাগবে। যদি হলো পাস্তরিত দুধ বা ওই অন্য জল টল মিশানো দুধ ওরকম দুধ হলে কিন্তু আমার সুন্দরভাবে মাখনটা উঠবে না। এই গায়ে দিয়ে ধোয়া নিয়ে আসা যদি সেই দুধটা হয় তাহলে সুন্দর মাখন উঠবে, ফুল ক্রিম দুধ লাগবে আর কি। এই দুধটা জ্বালাইয়ে আমি বক্সে ভরে ভরে আজকে ফ্রিজে রেখে দেবো। যার যতটুকু ইচ্ছে যে যেমন জ্বালাইয়ে রাখবে, যার যতটা বক্স সে ততটা, আমি হলো এই 2-3 বক্স কোটোই করে রেখে দেবো। তারপরে যে সময় যে সময় দরকার লাগবে সেই সময় সে সময় বের করে সেইটুক সেইটুক উঠোয়ে নেব। ফুল ক্রিম দুধ যদি আমি ঘন করে নিই তাহলে আমার মেলা দুধ হলো মাখন উঠোনোর জন্যই লাগে না, আমার ওই 1 বক্স দুধ দিয়েই আমার এই যে পরের দিনকে আমি এই যে বরফ হয়ে গেছে বের করেছি, বের করে রাখিলাম, এই দেখো যে গলেছে আর আরও বরফ রয়েছে, এর ওই ক্রিম ননি কিরম উঠিছে দেখো উপরে, এই যে ফ্রিজে ঠান্ডায় রেখে দিলি ননি ননি উঠে আসে। এবার আমি বরফগুলো একটু এই ব্লেন্ড করে ছাড়ায় আনি, মানে গলায় আনি। এই ক্রিমগুলো লাগে রয়েছে মুটকার সাথে, মানে আর কি ননিগুলো, ফুল ক্রিম দুধ জাল করলে পরে এইরকম ননি ওঠে। একদম ইজি, একটু টাইম লাগবে আমার মাখনটা উঠোতে, কিন্তু অনেক পরিশ্রম না, এতে কোনো যে অনেক পরিশ্রম করতে হবে, অনেক ধকল নিতে হবে সেই সব কোনো কিছুই না। একদম ফ্রেশ মাখনটা আমি একদম হাতে তুলে নিয়ে যে কোনো কাজে লাগাতে পারবো, লাগাবো। এইভাবে অনেকে ব্লেন্ড করেও বানায়, অনেক সময় ব্লেন্ড করে 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 তারপরে ওঠে, ব্লেন্ড করেও নাকি ওঠে। তা আমি ব্লেন্ড করে বানাবো না, আমি ব্লেন্ড করে বরফটা ভাঙিয়ে নিছি। এই দেখো কিরম মাখন উঠবে, এইরকম মাখন উঠবে, বেশ হলো বোতলে ঝাড়ালি পরে একদম ফ্রেশ সাদা এই যে মাখন উঠে এসে। এই এক বোতল আমার যায় ওদিক দিয়ে জারাইছে আর কি, আমার যায় এই বোতলটা জারাইয়া এই যে মাখন উঠেছে। এই গলে যা দুধ এরকম করে বোতলে ডালতে হবে, এই ছোট ছোট টুকরো টুকরো বরফগুলো আবার বাইরে যাচ্ছে মুটকার সাথে, সে মুখির সাথে, সেই জন্য একটু আপ দিয়ে উঠে হয়ে দিচ্ছি। বোতল নিতে হবে একটু মানে আর কি, যে বোতলগুলো একটু একা বেঁকা আঁকড়া বাঁকড়া যে বোতলগুলো আছে না, ওই যে একদম প্লেন সমান বোতল না, যদি একটু ওই যে বেঁকা তেঁকা বেঁকা তেড়া যে বোতলগুলো একটু ডিজাইন ডিজাইন করা বোতল, ওই বোতলগুলো হচ্ছে ভালো তাড়াতাড়ি উঠবে, কারণ ঝাড়ালি ভরে বাইদে বাইদে যাইয়ে দুধের সাথে যে ঝাড়ানোর যে ইটা সেইটা প্লেন বোতলের থেকে যে বোতলগুলো একটু ওই ই করা ডিজাইন করা বোতল ওইগুলোতে মাখন ভালো ওঠে। এই যে ঝাড়াইয়া ঝাড়াইয়া দেখো কীরকম মাখন উঠেছে তোমাকে আমি দেখাই, ওই যে ওই ওই যে ভাসতেছে দেখতেছো, এগুলো হলো উপরে উঠে আইছে এই মাখন। এবার আমি বরফ ঠান্ডা জলে এই যে দিয়ে দিচ্ছি, এই ঠান্ডা জলে ছাড়লে কী হবে, মাখনটা তাড়াতাড়ি জমা হয়ে আটকে আটকি লইয়ে ছড়ায় আনো যে একসাথ হয়ে যাবে, চারিদিক ছড়ায় যায় যে তেল তেল হয়ে, সেই তেল তেল হয়ে ছড়ায় যাবে না, একসাথে দলা বাঁধে যাবে, ওই জন্যই বরফ জলে ডেলিভারে তাড়াতাড়ি আর কি দলা বাঁধে। দেখো কিরম মাখন উঠেছে একদম ফ্রেশ। এই এখনই আমি ভাতের সাথে, এটি আমার বাসায় হলো সিদ্ধ ভাতের সাথে সবাই বেশি পছন্দ করে, আতপশালির আলু সেদ্ধ, তারপরে হচ্ছে ওই ডিম সিদ্ধ, এর সাথে এই মাখনটা খুব পছন্দ করে আতপশালির ভাতের সাথে। আর এমনি অন্য অন্য যে কোনো কাজে যে কোনো সময় যে কোনো কিছু করা যায়। এবার আমি ওই যে দুধ দুধ হয়েছে ওই যে বাটিটায় ওই তো ফ্রেশ জলের মধ্যে রাখবো উঠোয়ে, মানে আর কি ভালো করে ধুয়ে যাবে আর কি। এ দেখো একদম ফ্রেশ মাখন, এরকম মাখন তো আর
কেউ বানায় দেবে না, যারা ব্যবসা করে তারা তো কী সব মিলে টিলে ভেজাল টেজাল বানিয়ে নিয়ে আসে তারপরে বিক্রি করে, তা সেই সবের মধ্যে আমি যাব না, আমি এইভাবে তুলে নিয়ে প্রয়োজন মিটবো সংসারে, মানে আমার খাওয়া দাওয়া হোক যা কিছু হোক। তো আজকের ব্লগ এই পর্যন্ত বাইডি বন্ডিরা, তোমাকে ব্লগটা কেমন লাগলো জানাইও, তোমরা সকলে ভালো থাও সুস্থ থাও, সকলে সকল ভালো রাখো, আর যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। এই যে গরম ভাতের সিদ্ধ ভাতের সাথে এই যে মাখন উঠোয়ে, এটা খুব আমিও পছন্দ করি, ঘরের সবাই পছন্দ করে। এই এই সিদ্ধ ভাতটা, এই যে ভাতটা, এটা কিন্তু আতপচালির ভাত, আলু সিদ্ধর সাথে, ডিম সিদ্ধর সাথে একটু মাখন খুব পছন্দ করে সবাই। এই হাতে তোলা মাখন, কোনো ভেজাল নেই, একদম খাঁটি মাখন, যেমন স্বাদ সেরকম গন্ধ।